মৰাণত ভুল চিকিৎসক ফার্মাসির সত্তাধিকারে চলালে চিকিৎসা ভুল চিকিৎসার ফলত প্রাণ গল রোগীর মরাণর ভানু মেডিকেল স্টোরের সত্তাধিকারী শঙ্কর সাহুর ভুল চিকিৎসার ফলত মৃত্যু খাবতি লবলগিয়া হল এগারী রোগী বামুনবাড়ির ফার্মাসিখনের চিকিৎসক ডাক্তার এল কে বরার অনুপস্থিতিত সত্তাধিকারী আগবহালে চিকিৎসা ফার্মাসিস্টজনে ব্রজেন বরা নামের এগারী রোগীক করেছিল পরীক্ষা আর দিছিল সেলাইন লগতে রোগীক দিয়ে দুটাক বেজি আনকি ভানু মেডিকেল স্টোরের পেটত লিখি দিছিল ঔষধও তার ফলতেই প্রায় সাতচল্লিশ বছরীয় ব্যক্তিগী ক্রমাৎ অসুস্থ হয়ে পড়ে আর নিশার ভাগত এ এম সি এইচ লৈ নিয়া হয় যদিও মৃত ঘোষণা করে চিকিৎসকে প্রেসার লো বলে কেছিল তাতে কোয়ার কারণে আমি কি করব লাগে সুদিল তেতিয়া কলে যে কি সেলাইন দিব লাগিব বেজি দিব লাগিব এনেকে কলে বেজিও দিলে দিয়ার পিছত আমি ঘর দুঘন্টার পিছত আমি ঘরে আনলো ঘরে অনার পিছত বেশি অসুস্থ হওয়ার কারণে আমি মেডিকেল নিছিল মেডিকেল যাওঁতে আমি পাঁচালিতে অকমান অসুস্থ হওয়ার কারণে আমি এই ফার্মাসিত সুমাই দিল ফার্মাসিয়ে তেতিয়া কলে ট্রিটমেন্টটো রং হৈছে এনেকে বুলি ভুল চিকিৎসার বলি হয় মৃত্যু খাবতিবলগীয়া হওয়া ঘটনায় গাঁওখনত তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে দোষীক কঠোর শাস্তি প্রদানের দাবি পরিয়ালের লগতে গাঁওবাসীর মরাণের পৰা ঋষেশ্বৰ বৰুৱাৰ রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইষ্ট